নতুন একটা ব্লগে বেরোলাম, মানে আজকে বিশেষ করে একটা জিনিস কিনতে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে ঠিক। এদিকে আমি নারু, এর নাম নারু, তো এখন যাচ্ছি তনুদার দিকে, তনুকে নিয়ে আর যদি রনি যায়, মানে ফ্রেন্ড হয়, নাম বলে দিচ্ছি অনেকে তো চেনই না, তো ওদেরকে নিয়ে যাচ্ছি একটা জিনিস কিনতে, তোমরা দেখতে থাকো ঠিক বুঝতেই পারবে কী কিনতে যাচ্ছি। এইমাত্র এই যে তনু আসলো, এইদিকে বলতে বলতে রনিও আসলো, তো এত খুশি খুশি। হাই গাইস, হাই গাইস, না থাকলি না থাকলি কালকে যাবো, আরে বাজার অবধি গিয়ে তো দেখি। তো গাইস যাও, আমাদের যাওয়ার সময় কথা হচ্ছে, এখন আর কিছু বলতে পারছি না, এখন প্ল্যান ট্যান করছি, তোমরা দেখতে থাকো। তো গাইস এই যে এইমাত্র পিতামের বাইকে, পিতামের বাইকে বেরোলাম, দোকানের এখানে চলে এসেছি, তো দাঁড়াও দেখা যাক কি হয়, তো তোমাদের ভিতরে গিয়ে কথা হচ্ছে। বাজেট তো অনেক রে, 8000। গাইস এইমাত্র এই যে দোকান থেকে কিনলাম ওই যে হোম থিয়েটার, তো এখন যাবো বাড়ি, একবারে বাড়িকে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই এসেছিলো, অনেক সাহায্য করলো, গান্ডা চালাবো, কপিরাইট দিও না, ঠিক আছে, তোমার সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে একবারে, টাটা। গাইস এইমাত্র বাড়ি আসলাম, তো এই যে দাঁড়াও এবার তোমাদের আনবক্সিং দেখাচ্ছি, আমি তো মানে আমার স্টাইলে আমি আনবক্সিং দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। তো গাইস এইমাত্র মানে টোটো থেকে নেমে স্টেশনে আসলাম, তো আজকে দুজনে যাচ্ছি মানে কি বলবো কলকাতার দিকে যাচ্ছি, হয়তো বিরিয়ানি খাবো, 40 টাকার বিরিয়ানি, তো দেখা যাক এখন ট্রেনের অপেক্ষা, তো এখন যাবো টিকিট কাটতে, তো দাঁড়াও তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো গাইস দেখো আমাদের যে ট্রেনটা দরকার সেই ট্রেনটাই পাচ্ছে না, এদিকে এই ট্রেনটা আসছে, মানে কী বলবো আমাদের দরকার এই পাশে বনগাঁ লাইনটা, এই পাশে ফাঁকা আর এই পাশে ট্রেন আসছে। তো গাইস এইমাত্র ট্রেন থেকে নেমে মানে ওভারব্রিজ দিয়ে আসলাম,
তো এখন যাদের আসার কথা তারাই এখনো আসেনি নাকি, ওরা তো সবে বাড়ি থেকে বের হইছে। তখন আমরা কি করব, এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো দেখা যাক কি করা যায়। এখন আছি বারাসাত স্টেশন, এবার যেতে হবে হয়তো দমদম। এবার যাদের আসার কথা তারা এখনো আসেনি, এবার তারা আসবে, তারপরে হচ্ছে প্ল্যানিং হবে। দেখা যাক এখন কি করা যায়, সবে নামলাম নাকি। তো দাঁড়া, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, কিছু খেয়ে নিই। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এখনও মানে ফোন করে বলছে চলে এসছে, এখনও আসেনি। কি বলবো, এতটা সময় অপেক্ষা করছি, তা ওদের জন্য এসছি আর ওরাই এখনও আসেনি, কি বলা। নমস্কার, নমস্কার পারব না, অনেকক্ষণ তোমাদের জন্য দাঁড়ায় থাকতে হয়েছে। ফাইনাল ইয়ার, আমরা আবার চলে আসি দমদমে, আর এইখান থেকে আমরা যাবো হলো বিরিয়ানি খেতে। আমাদের কোনো বিরিয়ানি খাবে তোমাকে একবার দেখে দাও দাদা, বিরিয়ানি খাওয়াচ্ছেন তো? তো আমাদের সেই বিরিয়ানি, সেই লেভেলের বিরিয়ানি, দোকানে গিয়ে একবারে কথা হচ্ছে। আসিস কেন, পরে তুমি তার ক্লিপ নিলে না, তোমাদের কাছে তো ফ্রি যা যাবে তো আমার যা। তো গাইজ এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, এখন বাড়ির দিকে যেতে হবে। এখন যাবো টিকিট কাটতে। চ্যানেল বড় চ্যানেল না দাদা, আচ্ছা সার্চ করো। তো গাইজ এখান থেকে যাওয়ার সময়, টিকিট কাটতে যাওয়ার সময় ওই যে ওই লটারির দোকানটা, লোকটা দাঁড়িয়ে বলছে কি তোর চ্যানেল আছে? আমি বললাম যে আমার চ্যানেল থেকে লাভ নেই, কারণ আমার চ্যানেল তো বড় চ্যানেল না। তো এদিকে তো নতুন নতুন সাবস্ক্রাইবার হয়ে গেল, তো বলছে কি যে তো চ্যানেলের নাম বল, আমি সাবস্ক্রাইব করে দিই। তোমরা সাবস্ক্রাইব করে দাও তাহলে আরো কথা হয়ে যাবে। এইটা এটা এটা কোন দিকে কাটি? তো ওরা বলছে যে তোর কি ভিডিও করে, এটা বারাসাতে কাটছে না, ওরা আমারে দমদম, আর এটা দমদম দিয়ে মোছে কত লেজ কত লেজ, ওরা আমারে কন্টেন্ট দিচ্ছে তাই তো, বলছে রানমন্ডলে বাড়ি জিতে তালিকা হনি চাই यार हमारे लिए।